নমস্কার পি এম কিষাণ প্রকল্প নিয়ে আজকে আপনাদের একটি বড় আপডেট দিতে এলাম কেননা আমি নিজে অফিসে গেছিলাম আর অফিসে গিয়ে সব কিছু নিজে জিজ্ঞাসা করে এসেছি আর সেখানকার যে স্টাফ তারা কিন্তু আমাকে যথেষ্টভাবে বুঝিয়ে বলেছেন যে যারা এবার নতুন আবেদন করবেন তাদেরকে কি করতে হবে আর কি করতে হবে না যারা অলরেডি আগেই আবেদন করে রেখেছিলেন কিন্তু আপনাদের রিজেক্ট হয়ে গেছে রিজেক্ট হয়ে যাওয়ার কারণগুলি কি কি দেখাচ্ছে সব তথ্য আজকে গুছিয়ে আপনাদের দেখাবো শেষ পর্যন্ত ভালোভাবে ভিডিও দেখুন এবং বুঝে নিন যেমনটা আপনারা জানেন যে পি এম কি এখানের যে কাট অফ ডেট সেটি পার হয়ে গেছে আর নতুন কাট অফ ডেট কিন্তু এখনও পর্যন্ত দেয়নি তাই নতুন বছরের আবেদন কিন্তু শুরু হয়ে গেছে অর্থাৎ দু হাজার পরের রেকর্ড যারা করে রেখেছেন তাদের কিন্তু এবার আবেদন করার পালা আর অনেকেই কিন্তু এর আগে আবেদন করে রেখেছিলেন কিন্তু তাদের যে স্ট্যাটাস সেটি আপনি দেখুন এখানে নিজে চোখে আপনি দেখে নিন যে এটা কিন্তু দু হাজার একুশ সালে আবেদন করেছিল কিন্তু তার রেকর্ড কিন্তু দু হাজার উনিশের পরের রেকর্ড তাই তার এখানে যে প্রবলেমটি দেখাচ্ছে যে এখানে নো হার্ড কপি সাবমিটেড প্লিজ কন্ট্যাক্ট এডিএ অফিস আর তার জন্য কিন্তু তাকে এডি অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে আর তারপরে এখানে দেখুন যে রিজেক্টেড বাই সাব ডিস্ট্রিক্ট অথবা ব্লক থেকে তার এটিকে রিজেক্ট করে দিয়েছে তো এটির জন্য আমি কিন্তু আপডেট নিতে নিজে গিয়েছিলাম আর সেই অফিসে গিয়ে আমি যখন কথা বললাম তারা বলছে যে আপনার এটি রিজেক্ট করে দেওয়া হয়েছে আর রিজেক্ট হয়ে গেলে তারপরে আপনাকে আবারও নতুন করে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে আপনাকে ল্যান্ডটি আবার সেখানে অ্যাড করতে হবে তো আমি বললাম স্যার ল্যান্ড অ্যাড করতে হবে মানে যেটি হচ্ছে নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে তারা কিন্তু আমাকে বললো যে ভালোভাবে বুঝিয়ে বললো দেখুন যে আপনার রেজিস্ট্রেশন যেটি রয়েছে সেটি থাকবে শুধুমাত্র আপনাকে ল্যান্ড যেটি রয়েছে সেই ল্যান্ডটি অ্যাড করতে হবে তারপরে আর কিছু করতে হবে না এখানে সাবমিট করে দিতে হবে বাকিটা আমাদের কাজ তখন আমরা করে নেবো এতটুকুই এবার যদি আপনারও রিজেক্ট হয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে আপনি সেখানে গিয়ে তাদেরকে ল্যান্ডটি অ্যাড করে দেওয়ার পরে তাদেরকে সব কিছু আবার দিয়ে আসবেন তারা আপনাকে কিন্তু এবার অ্যাপ্রুভ করে দেবে আর নতুন কাট অফ ডেট কিন্তু আবার ঘোষণা হবে আর পুরাতন কাট আপডেট পার হয়ে গেছে সেহেতু এবার কিন্তু অ্যাপ্রুভ সবাইকেই দিয়ে দেবে সব কিছু কাগজ যদি ঠিক থাকে তাহলে অ্যাপ্রুভ অবশ্যই পেয়ে যাবেন আর আপনিও কিন্তু আবার পি এম টাকা পাবেন তাই যদি আপনি এখনও পর্যন্ত নতুন আবেদন করবো ভাবছেন অবশ্যই আবেদন করুন আর যারা আগে থেকে আবেদন করেছেন নতুন আর আবেদন করতে হবে না আপনাকে শুধুমাত্র ল্যান্ড অর্থাৎ জমির পরিমাণটি অ্যাড করতে হবে জমির সমস্ত তথ্যটি শুধু অ্যাড করতে হবে রেজিস্ট্রেশন নাম্বার ওটাই থাকবে আধার কার্ড দিয়ে আপনি যাবতীয় তথ্যগুলি আবার কিন্তু আপডেট করে দিলে সব ঠিক হয়ে যাবে এবার আপডেট কিভাবে করবেন মোবাইল থেকেও আপডেট করতে পারবেন বা আপনার নিকটবর্তী কোথাও যদি এই সমস্ত কাজগুলি কেউ করে দেয় কম্পিউটার সেন্টার রয়েছে সাবার ক্যাপ রয়েছে তারা কিন্তু আপনাকে এগুলি করে দেবে তথ্যমিত্র সেন্টার সিএসসি থেকেও কিন্তু আপনি এগুলি করে নিতে পারবেন তো করুন আর সমস্ত তথ্যগুলি সঠিকভাবে জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ